হ্যালো এভরি থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চৌধুরী ক্রিয়েটস চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মা এবং ছেলের আরও একটি গল্প বিধবা মা এবং তার প্রবাস ফেরত যুবক ছেলে গল্পটি শেয়ার করার আগে আমি আমার অল লাভলি ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই চ্যানেলের গল্পগুলো শোনার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য আর আজকে যারা আমার এই চ্যানেলে একেবারেই নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সময় ফেলে চ্যানেলের অন্যান্য গল্প এবং ভিডিওগুলো দেখে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন সেটা তার বলতে হবে না ভালো থাকেন সবাই শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি দিন দিন এগিয়ে যাচ্ছে আমার দেখতে খুবই ভালো লাগে যে দিন দিন সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে চলুন আজকের গল্পটি শুনেনি। আজকের ছেলে জয়ন্ত জয়ন্তের বাবা বিজয় বিজয়রা ভাই বোন মিলে সাতজন বাবার মৃত্যুর পর বিজয় সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন বোনদের বিয়ে দেওয়া ভাইদেরকে বিয়ে করানো এবং বাড়ি তৈরি করা সব একাই করেছেন যখন জয়ন্ত বয়স দশ বছর তখন বিজয়ের মা মারা যান মা মারা যাওয়ার পর একটু ভেঙে পড়েছিলেন ভাইয়েরা চাচ্ছিলেন আলাদা হয়ে যেতে কিন্তু বিজয় সেটা হতে দেয়নি হঠাৎ করে ঘূর্ণিঝড়ের এক রাতে বিজয়বাবুর মৃত্যু হয় জয়ন্ত এবং মা একা হয়ে গেলেন বিজয়বাবুর মৃত্যুর পর তার ভাইয়েরা সংসার আলাদা করে ফেলে এবং জয়ন্তদের ভাগে দে মাত্র রুম বাড়িটা ভাগাভাগির পরে আর কিছু জমি ছেলেটি লিখাপড়া করেন মাত্র এগারো বছর বয়স কীভাবে কি করবে দিশা পাচ্ছিলেন না আর বিধবা মা ছেলেটিকে নিয়ে পড়লেন মহাবিপদে বর ননদ কেউ ফিরেও তাকালেন না একটা মাত্র রুম দিয়েছেন রুমে একটা মাত্র খাট শীত গ্রীষ্ম বর্ষা কোথায় ঘুমাবেন তারা ওই রুমের মধ্যে রান্না করেন খাটের নিচে খাবারগুলো রেখে দেন ও খাটের মধ্যেই মা ছেলে ঘুমান ছেলে ধীরে ধীরে বড়ো হচ্ছিলেন কী করবেন মা কিছু করার নেই তারপর ছেলেটি যখন এসেছে দিলেন দুইবার ফেল করলেন মায়ের আরও মন ভেঙে গেল জমি থেকে যেটুকু ফসল পান সেটুকু দিয়ে সংসার চলে না তবে তার ভাইয়েরা তাকে অনেক সাহায্য করেন ছেলেটির লেখাপড়া ঠিকমতো না করার কারণে জয়ন্তের মামা জয়ন্তকে বললেন যে বিদেশে চলে যেতে তার এক মামা দুবাই থাকেন মাও রাজি হয়ে গেলেন জয়ন্ত চলে গেলেন দুবাই দুবাই গিয়ে মামাদের সাথে সে প্রচুর পরিশ্রম করা শুরু করে দিলেন তারপর মামারা মিলে একটা জমি কিনে দিলেন জয়ন্তের মাকে সেই জমিতে বাড়ি উঠালেন মা বাড়িতে একা কাজের লোক রেখেছেন ছেলেকে বারবার বলেন দেশে আসতে বিয়ে করে রেখে যেতে ছেলে বললেন এখনও সময় হয়নি আমি একেবারেই চলে আসবো পাকা বাড়ি করলেন কিছু জমি কিনলেন তারপর গরু কিনলেন পুকুর কাটলেন সানবাদানো ঘাট মোটামুটি সচ্ছল পরিবার এখন কাজের লোক রেখেছেন মাকে বলেছেন কাজ না করতে জয়ন্তের মা কিন্তু খুবই সুন্দরী অল্প বয়সের বিধবা জয়ন্তের যখন এগারো বছর তখন মা তার মারার বয়স কত জয়ন্তের মা মাত্র জয়ন্ত থেকে পনেরো বছরের বড় তার মানে মায়ের বয়স ছাব্বিশ বছর এখন জয়ন্ত যুবক হয়ে উঠলেও মা কিন্তু দেখতে মনে হয় মা ছেলে ভাই বোন এমনিতে সুন্দরী আবার অল্প বয়সে বিধবা সবারই কু নজর পড়ে তাই ছেলে মাকে বলেন কোনো কাজ করবে না বাড়িতে কাজের লোক রেখে দাও তারপর জয়ন্তের মা একদিন জয়ন্তকে ফোনে বললেন বাবা তুমি বাড়ি এসো বিয়ে করে যাও কারণ শুধু যে বাহিরের লোকের নজর পড়ে তা না তুমি ছেলে এখন বড় হয়েছ বুঝতে শিখেছো তোমার ছাসাদেরও কু নজর পড়ে আমার উপরে আমি বাড়ি থেকে বের হতে পারি না বাড়িতে কাজের লোক রেখেছি আর বেশিরভাগ সময় বাপের বাড়ি চলে যায় তার সেই এখন তুমি একেবারেই চলে আসো জয়ন্তবিতের যাওয়ার পর জয়ন্তর মা বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকতেন বাড়িতে আসতেন না বললেই চলে কারণ তার যে চার দেবর প্রত্যেকটা দেবরের নজর খুবই খারাপ আর নজর খারাপ হবেই না কেন সুন্দরী মেয়ের দিকে সবারই চোখ যায় জয়ন্তের মা সব বৌদের থেকে অত্যধিক সুন্দরী ভদ্র নম্র এবং সব গুণের অধিকারী ভালো রান্না করতে পারেন ঘর সংসারের কাজ ভালোভাবে করতে পারেন সব দিক থেকে তিনি রূপবতী এবং গুণবতী তার কোন পড়বেই প্রথমে জয়ন্তের মামা এলেন দেশে এসে পাত্রি খোঁজ করতে লাগলেন পাত্রি ঠিক করেছেন জয়ন্তের জন্য তারপর জয়ন্তকে বললেন চলে আসতে আর মা বললেন একেবারেই চলে আসতে মামা বললেন আগে এসে দেখা যাক যদি দেশে একটা কিছু করতে পারে তাহলে আর যাওয়ার দরকার নেই নাহলে আবার জয়ন্তকে বিদেশে নিয়ে যাবেন জয়ন্তের বয়স এখন সাতাইশ আঠারো বছর বয়সে দুবাই গিয়েছিলেন একবারও আসেননি দেশে পাত্রী ঠিক হল জয়ন্তের বিয়ে জয়ন্ত আসলেন আষাঢ় মাস বৃষ্টির চারিদিকে বৃষ্টির মধ্যেই ছেলে বাড়ি ফিরে এলেন মা অনেক খুশি ছেলের পছন্দের খাবারগুলো তিনি রান্না করলেন খিচুড়ি ইলিশ মাছ ডিম্বুনা হাঁসের মাংস ছেলে সন্ধ্যার সময় আসলেন বৃষ্টিতে ভিজে তারপর মা ছেলে খাওয়া দাওয়া করলেন কাজের লোক দুইজন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আর ছেলেকে মা বললেন যে দুই একজন বন্ধুবান্ধবকে দাওয়াত দিলেই হতো ছেলে বললেন মা আমি চাই না বাড়িতে বের হোক আমি আর তুমি একসাথে সময় কাটাবো বাইরের লোক কেন এত ভিড় জমানোর দরকার নেই বিয়ের সময় তো দাওয়াত দিবই সবাইকে মা অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বানিয়েছেন ঘরে রাতে ছেলেট বিছানা করে দিলেন মা তার রুমে যাচ্ছেন ছেলে মাকে আসল টেনে ধরলেন বললেন মা অনেক দিন পর দেশে আসলাম সে ছোটবেলার মতো তোমাকে জড়িয়ে ধরে আমি ঘুমাবো একা ঘুমাতে পারবো না মা বললেন আরে জয়ন্ত এটা কি হয় তুই এখন বড় হয়েছিস না দুদিন পরে বিয়ে মানুষ কী বলবে জয়ন্ত বললেন মানুষ কী বলবে তা আমার জানার দরকার নেই বসো তুমি এখানে মা হাসতে লাগলেন তারপর মাকে বসিয়ে সে মায়ের পায়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে রইলেন মা চুলে বেনি কেটে দিলেন জয়ন্ত ঘুমিয়ে গেলেন জয়ন্তকে রুমে রেখে মা তার রুমে চলে আসলেন আর কাজের মাসিকে বললেন দেখো কেমন পাগল ছেলে কাজের মাসিও হাসতে লাগলেন হ্যাঁ ছেলেটি এখনও ছোট ছেলে রয়ে গেছেন বড় হয়েছেন ঠিকই কত আবদার তার মায়ের কাছে সে মাকে কারোর সাথে ভাগ করতে চায় না তখন মা কাজের মাসিকে বললেন আরে কতই দেখেছি মা ভক্ত ছেলে বিয়েটা করতে দে তারপরে দেখবি মা বলেও ডাকবে না মায়ের তো আর কেউ নেই বাপের বাড়িতে ভাইয়েরা আছেন বোনেরা আছেন ভাইয়ের বউরা আছেন সবাই আদর করেন কিন্তু স্বামীর সংসারে এই ছেলে ছাড়া আত্মকীয় নেই তিনি কারোর সাথে দুঃখ কষ্ট শেয়ার করতে পারেন না আজকে রাতে বসে বসে কাজের মাসির সাথে বলতে লাগলেন যে জয়ন্ত যদি বিয়ে করে ফেলে ও যদি আর আমাকে আগের মতো ভালো না বাসে মা বলে না ডাকে কতই তো দেখি পাড়াতে মাকে খেতে দেয় না বিদেশ থেকে বউয়ের নামে টাকা পাঠায় আর বউ বাপের বাড়ি চলে যায় আমার ছেলেও যদি এমন করে ছেলের বউ যদি এমন করে আমার শেষকালটা কীভাবে কাটবে কতই বা বয়স হয়েছে আমার বুড়া তো এখনও হয়নি ছেলে যদি এমন করে আমার তো আবার সেই ভাইদের কাছে চলে যেতে হবে এই চিন্তায় আমার রাতে গুম হয় না ছেলেটিকে আরও কয়েক বছর পরে বিয়ে করাতে পারতাম কিন্তু আমার ভাইয়েরও চাপ দিচ্ছেন যে বিয়ে করে রেখে যাক কাজের মাসি বললেন তাহলে এখন বিয়ে না করালেই তো হয় ছেলের বা কত আবার চলে যাক আরও কয়েক বছর বিদেশ করে আসুক তখন জয়ন্তের মা বললেন না না সব মেয়ে তো একরকম হয় না আর যদি আমার কপালে থাকে ছেলে আমাকে ভাত দিবে না কাপড় দিবে না ছেলের বউ আমাকে অবহেলা করবে আর ছেলে টাকা পয়সা পাঠাবে বউয়ের কাছে বউ চলে যাবে বাপের বাড়ি তাহলে তো কেউ কি আমার কপাল ঠেকাইতে পারবে পারবে না দেখা যাক কি হয় তবে আমার মনে সারাক্ষণেই এই ভয় কাজেন মাসি সান্ত্বনা দিলেন তোমার ছেলে এমন হবে না গো তোমার ছেলে খুবই লক্ষ্মী ছেলে তোমার কটায় উঠবে বসবে দেখো বিদেশ থেকে এসেছে তার আগের স্বভাবগুলো রয়ে গেছে মায়ের আসলে হাত মুসবে মায়ের পায়ের উপরে ঘুমাবে মা তাকে গোসল করিয়ে দিতে হবে স্বভাবগুলো তার এখনও পরিবর্তন হয়নি মায়ের আদর্শ চায় সব সময় বিয়ের আর তিন দিন বাকি বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন চারিদিকে হৈহুল্লোর কিন্তু জয়ন্ত নজর সরে না মায়ের থেকে মা বেজার মায়ের হাসি মুখ দেখে না সে জয়ন্ত মাকে বললেন তুমি কি বিয়েতে খুশি না খুশি না হলে বিয়ে কিন্তু আমি করব না জয়ন্ত বললেন আরে না আমি চাই তুই বিয়ে করে বিদেশ যাবি আর বছর না ঘুরতে আমি নাতি বা নাতনির মুখ দেখবো জয়ন্ত বললেন বিয়ের আগে তুমি নাতি নাতনির নিয়ে চিন্তা করা শুরু করে দিলে মা বললেন তাই তো রে বাবা বাসব আর কয় জয়ন্ত বললেন বাসবে কয় মানে আমার মায়ের কি বয়স হয়েছে পার্লার একটা বিয়ে দিয়ে দিব মা তখন জয়ন্তকে বললেন মুখে কোনো কিছু আটকায় না তাই না এসব কথা বলিস কেন বাড়িতে যে মেহমান তারা হাসাহাসি করে মা ছেলের এ ধরনের কথাবার্তা শুনে যে বন্ধুর মতো কথাবার্তা বলে ছেলেটি মা ভিতরে ভিতরে কুকড়ে মরে যাচ্ছেন যে ভয়ে বিয়ের পর যদি ছেলেকে তিনি হারিয়ে ফেলেন তার সইয়ের ছেলে বিয়ে করে সমেস না যেতেই বকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন তার সই বাড়িতে একা বেশিরভাগ সময় তার বাড়িতে সেই থাকেন এ বাড়িতে এখান ছেলে ঠিকমতো পড়ও দেন না সে ভয়ে কুকড়ে মরেন জয়ন্তের মা কি হবে ছেলের বিয়ের পরে ছেলেকে আগের মতো আমাকে ভালোবাসবে আমাকে দেখবে আর ছেলের বউ কি ভালো পড়বে নাকি বাপের বাড়ি চলে যাবে সে চিন্তাতেই তিনি ঠিকমতো ঘুমান না ঠিকমতো খাওয়া দাওয়াও করেন না অনেক ধুমধাম করে মহা আয়োজনের সাথে গায়ে হলুদ হয়ে গেলেন আর ছেলে বিদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছেন নতুন বউয়ের জন্য মাও তার ভাইয়ের বউদের নিয়ে অনেক গহনাঘাটি অনেক জিনিসপত্র কিনেছেন বিয়ের জন্য পরের দিন বিয়ে সারাদিন বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির সন্ধ্যায় বিয়ের গাড়ি আসলেন ছেলে গাড়িতে উঠে বসবেন ছেলেকে সাজানো হচ্ছে বাড়ির উঠানে বিয়ের গাড়ি আত্মীয় স্বজন সবাই যাবে না কারণ প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থামলে হয়তো অনেকেই যাবে আর বিয়েতে তো মা যাবে না তার মধ্যে আবার বিধবা জয়ন্ত খুব জোরাজোরি করলেন মাকে না তুমি বিয়েতে যাবে মা বললেন না বাবা আমি তো মা ছেলের বিয়ে দেখে না আর আমি তো বিধবা বিধবারা কোনো ভালো কাজে যেতে পারে না মায়ের মুখে হাসি নিয়ে কয়েকদিন জয়ন্ত সেটা বারবার দেখতেছিলেন মাকে জড়িয়ে ধরে বললেন মা তুমি যদি রাজি না থাকো আমি কিন্তু বিয়ে করব না জয়ন্তর মা বললেন এটা কেমন কথা রে বাবা একটু পরেই তোর বিয়ে মানুষের কোলাহল বৃষ্টি একটু থেমে এসেছে সবাই বললেন একটু আগে আগে যদি ছেলে বের হয় তাহলে বিয়েবাড়িতে টাইমলে গিয়ে পৌঁছাতে পারবে আর আত্মীয় স্বজন সবাই তো যেতেই পারতেছে না এত বৃষ্টি কোথায় থেকে এত বৃষ্টি এলো জয়ন্তার মা বললেন জয়ন্তর যেদিন জন্ম হয়েছিল সেদিনও এরকম বৃষ্টি ছিল একই রকম বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আমার প্রসব বেদনা উঠেছিল লোককথা চালু আছে যে জন্মের সময় বৃষ্টি হলে বিয়ের সময় বৃষ্টি হয় জয়ন্ত হাসতে লাগলেন মা এখনো তুমি আগের যুগে পড়ে আছো ছেলে বের হবেন সব রেডি মায়ের কোলে থেকে নিয়ে যাবেন সবাই ছেলেকে ঠিক সেই সময় মা ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে চুমু খেলেন ছেলের হাত ধরে হঠাৎ করে তিনি পড়ে যাচ্ছিলেন ছেলে ধরে ফেললেন কি হয়েছে মা কি হয়েছে তখন কিন্তু ক্যামেরাম্যান ভিডিও করতেছিলেন মা পড়ে যাচ্ছেন মাটিতে ধরে ফেললেন ছেলে সবাই তাড়াতাড়ি করে মাকে শুইয়ে দিলেন তারপর ডাক্তার ডাকতে পাঠালেন এ বৃষ্টির মধ্যে ডাক্তার এলেন ডাক্তার এলে জয়ন্তের মার হাত ধরে বললেন চেক শেষ তিনি শেষ তিনি মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করেছেন ছেলের সে কি কান্না পাগলের মতো বৃষ্টির পানির থেকে ও বেশি পানি ছেলের চোখ দিয়ে ঝরতে নজরে ঘুরতে আর যাওয়া হলো না মায়ের জন্য পুত্রবধূ আর আনা হলো না চলে গেলেন মা চিরতরে এত কম বয়সে মা চলে গেলেন দুনিয়া ছেড়ে সবাই বললেন হার্ট অ্যাটাক করেছেন ছেলেকে তিনি ভাগ করতে চাননি পুত্রবধূর সাথে সেদিন তো আর বিয়ে হয়নি তবে জয়ন্ত এখনও বসে বসে সে হলুদের অনুষ্ঠানের ভিডিও বিয়ের দিনের ভিডিওগুলো এখনও দেখেন মায়ের জন্য কান্না করেন মায়ের মৃত্যুর সময়ের শেষ দৃশ্যটা ভিডিওতে ধারণ করা কে জানত তিনি মারা গেছেন বা মারা যাচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে